হ্যালো ফ্রেন্ডস, আমি শঙ্খ। আপনাকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল বুকস অ্যান্ড লাইভে। আজ আমি চলে এসেছি আরেকটি নতুন বই নিয়ে তোমাদের কাছে রিভিউ করতে। ভিডিওটি শুরু করার আগে যারা যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে নাও, আর তার সাথে পাশে থাকা বেল আইকনটি একটু প্রেস করে দাও, যাতে নিত্য নতুন ভিডিও সবের আগে আমি তোমাদের কাছে নিয়ে আসতে পারি। চলুন তবে ভিডিওটি শুরু করা যাক। আপনারা ভিডিওটিকে স্কিপ না করে পুরো ভিডিওটা মনোযোগ করে দেখুন। আজ আমি তোমাদের কাছে যেই বইটি নিয়ে এসেছি সেই বইটির নাম ভারতীয় অর্থনীতি। এই বইটির রাইটার নিতিন সিঙ্গানিয়া, আর এই বইটি পাবলিকেশন করেছে এমসি গ্রোহিল থেকে। এই বইটি 2024-25 সালের লেটেস্ট এডিশন। চলুন তাহলে এবার আমরা এই বইটার ভেতরের পাতায় চলে যাই, দেখে নিই এই বইটার এমআরপি কত করেছে, আর এই বইটা আপনারা কত পার্সেন্ট ছাড়ে লাইব্রেরি থেকে পেতে পারেন সেটাও আমরা একটু এক নজরে দেখে নেব। এই বইটার এমআরপি করেছে 725 টাকা। এটা আপনাদের দেখায় যে কোনো লাইব্রেরিতে 20-25% কমিশনে পেয়ে যেতে পারেন। এক একটি লাইব্রেরিতে একরকম কমিশন ভ্যারি করে। আর আপনারা যদি এই বইটা আমার কাছ থেকে পারচেস করতে চান তবে আমার টেলিগ্রাম গ্রুপে যোগাযোগ করতে পারেন। আমি আমার টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। চলুন তাহলে এবার আমরা এই বইটার সূচিপত্রের পাতে একটু এক নজরে দেখে নিই, দেখে নিই সূচিপত্রে কী কী বিষয় ধরা হয়েছে। এবার আমরা দেখে নেব এই বইটির সূচিপত্রের পাতাটি, দেখে নেব এই বইটির সূচিপত্রে কী কী বিষয় ধরা হয়েছে। আমি আপনাদের সামনে একটি ভিডিও তুলে ধরছি, আপনারা একটু ভিডিওটিকে মনোযোগ করে দেখুন, তাহলে জানতে পারবেন এই বইয়ের সূচিপত্রে কী কী বিষয় ধরা হয়েছে। এবার আমরা চলে যাব এই বইটির সর্বপ্রথম অধ্যায়ে, যার নাম অর্থনীতির মূল ধারণা, দেখে নেব এই অধ্যায়টিতে কী কী বিষয় ধরা হয়েছে। এবার আমরা চলে যাব এই বইটির আরেকটি অধ্যায়ের, যার নাম জাতীয় আয়, দেখে নেব এই অধ্যায়টিতেও কী কী বিষয় ধরা হয়েছে। আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর নেক্সট কোন বইয়ের ভিডিও চান সেটিও আমাকে কমেন্ট করে জানাবেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন, আর হ্যাঁ, চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে এই রকমই নিত্য নতুন ভিডিও সবের আগে আমি আপনাদের কাছে নিয়ে আসতে পারি। চলুন তবে দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি।